মাইয়ারে মাইয়ারে কি অপরাধ রে তুই যত্ন করা ভালোবাসা দে कैसा लगा मेरा मजाक হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো নিয়ে আসলাম নিউ ভিডিও। আজকের ভিডিওটা হবে যে আপনকে আমি ছাড়তে যাব, ও চলে যাবে দেশের বাড়িতে। তো চলো, মজা হবে, আর ভিডিওটার সঙ্গে থাকো। তো ওকে, ও রেডি, তো চলো যাওয়া যাক। আরে আরে আরে, একটা টাটা দিয়ে যা। ফাইনালি চলে আসলাম মেইন রাস্তায়, আর মেইন রাস্তায় তো জামজট দেখতে পাচ্ছো। আর ঢাকা শহরের জ্যামের কথা তো আর বলাই লাগবে না। হ্যাঁ, যাই হোক, গাড়ি দোকান নামার পরে সামনে ডিমের দোকান। ডিমের দোকানে আছে আমার একটা ছোট ভাই, ছোট ভাইতে তো হাসি সামাতে পারছেন আমাদের থেকে। যাই হোক, ও খুব খুশি হয়েছে যে আমরা ওর সাথে দেখা করছি। আর এটা যে দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের যে ফুচকা এবং চটপটির দোকান। খুবই ভালো হয় এই জায়গার চটপটি আর ফুচকা। আর এটা যে দেখতে পাচ্ছি, এটা জুতার দোকান। মোটামুটি ভালো হয়, অতটা ভালো হয় না, কম দামে। তো ফাইনালি চলে আসলাম আমরা গাড়ি স্টেশনে। আর স্টেশনে এসেই দেখতে পারলাম যে এতগুলো মাল কামানো যাবে একটা। ফাইনালি টিকিট হাতে এসে পড়লো। হাতে আসার পর দেখলাম সিট নাম্বার সবার শেষে, সিট নাম্বার সবার শেষে। তো হোয়াট ব্রো, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট ম্যান? ও কিছু করার নাই। আচ্ছা, ওকে গাড়িতে উঠিয়ে দিলাম, বাট এখন আমার বাসা যেতে হবে, বাসা যেতে হবে। কেমন আছো? ইয়ে ফাস্ক আসি একটা গান গেলে কয়েক মাইয়া রে মাইয়া রে কি অপরাধ রে তুই যত্ন করা ভালোবাসা দে। কি আর মাথা ফাটাই না? কি করো, ওর কাজ হলো লোকজন দেখতে গেলে 10 টাকা 5 টাকা এরকম করে রেখে দেয়। খালি মাল কামামু, যাই হোক, বাট আমিও দিলাম 10 টাকা দিয়েছি। এদিকে কিন্তু খাইবা, তুমি খাইবা, কেউ কিছু দেবো না, ঠিক আছে? আর একটা গান গেলে ভালো হইতো, গাইবা? আরেক সময়। আচ্ছা ভাই, টাটা দিয়ে দাও। আর কই দেন, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা আচ্ছা।